তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টের বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাটের কালমাটি এলাকায় আছেন রিপোর্টার জেআই সমাপ্ত, সরাসরি যাচ্ছি তার কাছে। উজানের পাহাড়ি ঢল আর টানা দুদিনের বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি কিন্তু ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে ভারীতে থাকা নিম্ন অঞ্চলের পানিগুলো কিন্তু ইতিমধ্যে বাড়িঘরে ঢুকতে শুরু করেছে। আর আমরা তিস্তা ব্যারেজ পয়েন্টের সাথে কথা বলে জানতে পারি তার ব্যবধানে এই 6 ঘন্টার ব্যবধানে 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। ফলে সকাল 6টা থেকে তিস্তা নদীর পানি বিপদ সীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যে নদীতে কিন্তু ইতিমধ্যে পানি ভরে গেছে এবং যে স্রোতে এই স্রোতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে এই নদীর তীরবর্তী এলাকার মানুষজন। তারা যে গত তাদের ইচ্ছাও তারা কিন্তু শান্তিমতো করতে পারেনি, যে আস্তে আস্তে কিন্তু পানি ঢুকতেছে। এখন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে তারা এখন কি করবে। আর যে পরিমাণে এখন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, গতকালকে কিন্তু আপনার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এখানে, যার ফলে কিন্তু পানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে এলাকার লোকজন তারা উঁচু স্থানে কোথায় যাবে এবং দেখা যাচ্ছে যে নিম্ন অঞ্চলের যে তীরবর্তী এলাকার লোকজন তারা কিন্তু ইতিমধ্যে তাদের বাড়ি ঘরের জিনিসপত্র কিন্তু একত্রিত করে বিভিন্ন উঁচু স্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছে। দেখা গেছে যে এখন বর্তমানে কিন্তু পানি যে পরিমাণে আসতেছে এতে কিন্তু এলাকার লোকজন খুবই আতঙ্কিত হয়ে পড়েছে এবং বিশেষ করে তারা তাদের গরু ছাগল এইসব নিয়েও কিন্তু তারা এক কথা বিপাকে। আর এছাড়া কিন্তু যে চরাঞ্চলের যে ফসলি ক্ষেতগুলো এগুলো কিন্তু তলিয়ে গেছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতি। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে।